হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ডে। আজকে কথা বলবো একটা গান নিয়ে, যে গানটার নাম হচ্ছে সোন সোন, এবং এটা একটা আপকামিং বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে শ্রীমতী। সেই সিনেমাটার একটা গান, এবং এই সিনেমার পরিচালনা করছেন অর্জুন দত্ত। তো এনার কাজ আপনারা আগে দেখেছেন, অব্যক্ত হোক বা গুলদস্তা হোক, এই সিনেমাগুলো আমার মনে হয় একটা ক্লাসিক ফিল্ম। এবং যখন আমরা এক ধরনের সিনেমা দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, তারপর একটা অন্য ধারার সিনেমা যারা এনেছেন তাদের মধ্যে অবশ্যই তিনি অন্যতম। তো এই সিনেমাগুলো নিয়ে আমি কথাবার্তা আমার চ্যানেলে বলেছি, অনেকবার কথা হয়েছে। তো যখন এই শ্রীমতী সিনেমাটা অ্যানাউন্স হয়েছিল, তখন থেকে আমি মোটামুটি এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড। তার প্রধান কারণ এটাও ছিল যে যারা ফিচার করছে, অর্থাৎ সোহম এবং স্বস্তিকার যে পেয়ারিং আপটা হবে, এটাও দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম। তো সিনেমা নিয়ে এইসব নিয়ে পরে কথা হবে, আজকে কথা হচ্ছে সিনেমাটার গানটা নিয়ে। তো সোন সোন বলে যে গানটা তৈরি করা হয়েছে, সৌমরিক দা এটার মিউজিক ডিরেক্টর লিখেছেন এবং গান গেয়েছে সোমলতা আচার্য। যদি এবার জিজ্ঞেস করা হয় যে গানটা কেমন লাগলো, আমি তো বলবো খুব ভালো লেগেছে, এবং তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, সোমলতা দির গলায় একটা আলাদা টেক্সচার আছে, যে টেক্সচারটা মানে খুব কম লোকের মধ্যে থাকে, যে আইডেন্টিক্যাল, মানে এদেরকে আলাদা করে ডিফারেন্সিয়েট করে যে আচ্ছা এটা ওনার গান বা এটা লগ্নজিতা দির গান। তো এই সোমলতা দি তাদের মধ্যে পড়ে, যার গলাটা একটা অন্যরকম। তো তার গলায় এই ফিল অ্যান্ড ফেভারটা আমার মনে হয় খুব সুন্দরভাবে এসছে। এবারে একটা গান শুধু সুন্দর হলে হয় না, সেটার অবশ্যই একটা ডিমান্ড থাকে। যখন আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে দেখি যে তার পিকচারাইজেশন কেমন, তার ফিল কেমন, তো এখানে গল্পের মধ্যে যদি আমি নাও যাই, শুধুমাত্র এই গানটা ইটসেলফ একটা গল্প বলে দেয়, যে একটা একাকিত্বের গল্প, এবং সেই একাকিত্বটা থেকে বেরিয়ে আসা এবং নিজের লাইফটাকে নিজেই সেলিব্রেট করা, এই পুরো জার্নিটা এই গানের মধ্যে বোঝানো হয়েছে। সেটা একটা রং খেলার সিচুয়েশনের কথাই বলি না কেন, যেখানে অনেকজন খেলছে এবং স্বস্তিকার গলায় বা গালে রং লাগাতে আসছে, সে লাগাতে দিচ্ছে না, আবার কোথাও গিয়ে সে নিজে একটা আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে। তো এই লাইফের জার্নিটা, এবং একটা 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 বলে যে সবকিছু গন্ডি ভেঙে নিজেকে নিজে খুঁজে পাওয়ার যে লড়াই, সেটার মনে হয় এই গানটা ইটসেলফ প্রমাণ করে। এবং খুব সুন্দরভাবে শ্যুটটা করা হয়েছে। আমি আমি গানের অত ডিটেলস বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যেতে পারবো না, কিন্তু একটা গান যদি শুনতে ভালো লাগে আমার মনে হয় সেটা যথেষ্ট। এবং আমি যেটা দেখছি স্ক্রিনে, সেটার সাথে যেটা শুনছি, এই দুটো যদি সিঙ্ক্রোনাইজিং হয়, তো আমার মনে হয় সেটা হচ্ছে বেস্ট ওয়ে, এবং সেটা কিন্তু এই গানের ক্ষেত্রে হয়েছে। এবং অর্জুন দার ক্ষেত্রে আমি বারবার দেখেছি যে একটা খুব ইনোসেন্স থাকে তার কাজের মধ্যে, এবং খুব ক্রিয়েটিভ তিনি কিছু কাজ করেন। তো এটাও এখানে দেখা গেছে যে একটা একটা ফ্রেম আছে খুব সুন্দর, যে কাঁচের মধ্যে ওইদিকে স্বস্তিকা দিয়ে আছে, একটা গাড়ি চলে যাবে এবং ক্যামেরাটা ওখানে ক্লোজিং হচ্ছে। তো এই যে ছোট ছোট ট্রিটমেন্ট গুলো, এগুলো ইটসেলফ এই গানটার মধ্যে একটা অলংকার অ্যাড করে। এবং যে কোনো কাজের মধ্যে আমার মনে হয় ক্রিয়েটিভিটি থাকা দরকার, সেটা শুধুমাত্র একটা গান দেখাচ্ছি বলে যে একটা নর্মাল ক্যাজুয়াল ওয়েতে বা ক্যাজুয়াল অ্যাপ্রোচ করে ছেড়ে দিলাম, সেটা শুধু নয়, তার মধ্যেও কিছু ট্রিটমেন্ট এমন থাকবে যেগুলো দর্শক ভাববে যে হ্যাঁ ওই পার্টিকুলার সিনটা দেখেছিলাম। এবং এই গানের মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেগুলো আপনার মনে থেকে যাবে, যে দৃশ্যগুলো আপনার মনে থেকে যাবে, যে লাইনগুলো বা যে সুরগুলো আপনার মনে থেকে যাবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা যদি এখনো গানটা না শুনেছেন, টাইমস বা যে ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে টাইমস মিউজিক, তো সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, এবং দেখে এসে আমাদের অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।